কবিতার শিরোনাম মোমের মুখ, কবি তাজুল ইসলাম। আমার মৃত্যুর খবর শুনে তুমি আমাকে দেখতে এসো না, আমার কত টুকরো টুকরো ব্যর্থতা দেখে এসেছ জীবনভর, তাই ঘন বিষাদে গা ডুবাতে তুমি এদিন আর এসো না। অনন্ত শেষবারের মতন তোমার কাছে আর হেরে যেতে চাই না, এসো কদিন পর, কবরের পাশে নীরবে দাঁড়িয়ে থেকো কিছুটা সময়, তারপর যেও আমার বাড়ির আঙিনায় কবিতা কুঞ্জ নামক বাড়িটার নির্মাণ শৈলী সত্যি তোমার ভালো লাগবে। এই প্রথম তোমার মনে হবে লোকটি তো খুব সুন্দর মনের ছিল। আঙিনার ফুল বাগানের ফুলগুলো ছুঁয়ে দিও আলতো হাতে, দেখো সত্যি তোমার ভালো লাগবে। তারপর বসো বসার রুমে, একদিন আমার উপচে পড়া সৌন্দর্য ধরা পড়েছিল স্টিল ক্যামেরায়, আমি সেই ছবিটা সখিন ফ্রেমে বাঁধিয়ে রেখেছি শুধু তোমার জন্যে। এই প্রথম তোমার মনে হবে লোকটি তো অনেক সুন্দর ছিল, পুরোটা বাড়ি প্রতিটি আসবাব প্রতিটি তৈজস প্রতিটি সংগ্রহ ছুঁয়ে ছুঁয়ে দেখো, তোমার অনেক ভালো লাগবে। আমি স্বজনদের বলে যাব সেদিন যেন কবিতা কুঞ্জে অনবরত ধ্বনিত প্রতিধ্বনিত হয় আমার গহীন অনুভূতি তাড়িত এক একটি অনুপম কবিতা। সেদিনই প্রথমবারের মতন তোমার মনে হবে লোকটি কবি ছিল, লোকটির করতলে শিল্পের দুরন্ত নৃত্য ছিল, সে অন্য দশজনের চেয়ে আলাদা ছিল, লোকটি এই সমাজের একজন বিশেষ কেউ ছিল, লোকটি পরিশুদ্ধ একজন মানুষ ছিল, এমনকি লোকটি হয়তো তোমার চেয়েও যোগ্য ছিল। আমার চারপাশের মানুষদের সাথে কথা বলে দেখো এই লোকটি কত মানবিক অমায়িক আর দয়ার্দ ছিল, ভালো মানুষ ছিল। আমি সত্যি বলছি সেদিন আমাকে তোমার ভালো লাগবেই, সেদিন দেখো আমার ভালোবাসা আমার স্মৃতি আমার কীর্তি আমার অভিমান তোমাকে প্রথমবারের মতন ঠিকই হারিয়ে দেবে, একরাশ লজ্জা অনুশোচনা সেদিন ছুঁয়ে ছুঁয়ে যাবে তোমার মোমের মুখ। আমার মলাটে বাঁধা কবিতার বইটি বুকে জড়িয়ে হেঁটে যাওয়ার সময় তোমার পা জড়িয়ে জড়িয়ে যাবে, তুমি বারবার পিছনে ফিরে ফিরে তাকাবে, দুফোঁটা অশ্রু হয়তো ঝরবে আমার জন্য এই এই প্রথমবারের মতো। ওটা নিশ্চয় হবে আমাকে ভালোবাসারই অশ্রু, ভালোবাসারই অশ্রু। কি বলো তুমি?